আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেকচার পড়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি ডেসিমেল সংখ্যাকে ডেসিমেলকে অক্টালে রূপান্তরিত করা যায়। আমরা জানি অক্টালের বেস 8 আর ডেসিমেলের তো আমরা জানি 10, আর ডেসিমেলের এই 10 ভিত্তি বা বেস ওইটা কাজে আসে না, যার কারণে ওইটাকে আমরা ডেকে রাখবো। তাহলে এখানে পূর্বের মতোই পূর্বের ভিডিওগুলো, যেমন আমরা ডেসিমেল দেখে কীভাবে বাইনারি করেছিলাম, ঠিক একই প্রসিডিউর, এক্ষেত্রেও সেম এটা দেখে রাখবো। তাহলে ওইটার বাম পাশে একটা ব্যক্তি, ডান পাশে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা দ্বারা, ওই অক্টালের বেসটা দ্বারা আমরা ওইটাকে ভাগ করবো, একটা পূর্ণ সংখ্যাকে ভাগ করবো 175 8 দ্বারা। ওকে, এর দ্বারা আমরা যদি করি, এটাকে যদি এর দ্বারা ভাগ করি, তাহলে 21 হলে হাতের থাকবে 7, ওইটা ভাগ দিলে ওই রেজাল্ট আসবে 21 হাতের থাকবে 7। আবার যদি আমরা 8 দ্বারা করি, 8 8 8 16 3 24, তাহলে 8 2 16 দুবার যাচ্ছে, দুবার যাবে, 16 হবে, হাতের থাকবে 17 18 19 20 21 5। ওকে, আবার আমরা 8 দ্বারা, যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমাদেরকে ভাগ করতেই হবে। তাহলে আবার যদি এইট দ্বারা করি, 0 হাতের থাকবে 2, এটা কাউন্ট হবে নিচ থেকে উপরের দিকে, তাহলে 175 অক্টাল রূপটা হবে 257 257টাই হলো অক্টাল রূপ। এভাবে খুব সহজে আমরা একটি ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি এই অক্টাল সংখ্যাটি অক্টাল টু ডেসিমেল করতে চাই, ওইটার বিপরীত করতে চাই, তাহলে আমরা অক্টাল সংখ্যাটি প্রথমে লিখি অক্টাল, ওইটাকে আমরা ডেসিমেল সংখ্যায় নেব। আমরা জানি ডেসিমেলের যে বেস বা ব্যক্তি 10, ওইটা কোনো কাজে আসে না। তাহলে 8 যেদিকে আছে তার সংখ্যাটা ওই দিকে আছে, একই দিকে থাকলে আমি কী বলেছিলাম, একই দিকে থাকলে গুণ হবে, গুণ প্রসিডিউরটা ইউজ করতে হবে। তাহলে আমরা 257 সংখ্যাটা লিখি, এগুলোকে একটু আলাদা করে নিই, 752 আমরা গুণ দিব কী দ্বারা, আমরা বাইনারির সময় গুণ দিয়েছিলাম 2 দ্বারা, কারণ বাইনারির বেস ছিল 2, এখন অক্টাল দ্বারা দেব। তাহলে অক্টালের বেসটা কি 8 8 8 8, 0 থেকে শুরু হবে 01 স্কোয়ার। তাহলে আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0, তাহলে ওইটা 1 হয়, 7 40 64 কেটে দ্বারা গুণ করলে 8 128 128, ওকে, এখানে 7 8 15 5 1 3 7, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম 27। এই অক্টাল রূপটির ডেসিমেল রূপ হলো 175, ওইটা আমরা একটু মিলিয়ে দেখতে পারি ওইখানের সাথে, হিসাবটা ঠিক আছে কিনা। এভাবেই আমরা খুব সহজে কোনো একটি ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তরিত করতে পারি, আবার অক্টাল সংখ্যাকেও আমরা ঠিক একইভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তরিত করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই থাক।